হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আচ্ছা, একটা বিশেষ ব্লগ শেয়ার করব। ব্লগটা হচ্ছে নীল পুজোর দিনের ব্লগ। আমরা আমেরিকায় আসার পরে এখনও পর্যন্ত ঘরে ঠাকুর বসাতে পারিনি, তো আজকে নীল পুজোর দিনটাই বেছে নিলাম যে ঠাকুর বসানোর। আর ছোট করে একটা সিংহাসন নিয়েছি, তো সেটাই এখন প্রণবেশ ওটার সেটিংটা করছে। আর আমি এখানে রান্না করে নিচ্ছি মামবাবুই প্রণবেশের জন্য খিচুড়ি। খিচুড়ি আমার হয়েও গেছে, এখন জাস্ট এটাতে ঘি দিয়ে এটা অফ করে দেব। এটা হয়ে গেছে রান্না। আর আমি তো নীল পুজোর উপোস থাকি, মামবাবুই হওয়ার পর থেকে তো এবছরও আছি। আর নীল পুজোর দিন আমাদের বাড়িতে যেটা আমার মা করতো, পুরো ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তো আমিও সেটাই করেছি। আর সেই সঙ্গে একটা নতুন টেবিল ক্লথ একটা পেতেছি, তো এটা একদম একটা লিনেনের টেবিল ক্লথ। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর এটার দাম ছিল $40। এই যে দেখো, সিংহাসনটা সেট করাও হয়ে গেছে, আর সিংহাসনটা ছোট্টোর মধ্যে কিন্তু বেশ সুন্দর। আর এই সিংহাসনটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, সিংহাসনটার দাম নিয়েছে $62, যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় 5,100 টাকার মতন। এবার এই যে এটা এটা একটা মানে এটার উপরে আমি সিংহাসনটা রাখবো বলে নিয়েছি, সিংহাসনটা যেহেতু একদমই ছোট, তো এই ওই জিনিসটার দাম নিয়েছিল $17, মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় 1400 টাকার মতো। তো সিংহাসনটা দেখো বসিয়ে দিয়েছি। আর এখন আমি একটু পুজো সামগ্রী কিনে আনা হয়েছে, খুবই সামান্য, তো সেগুলোই একটা একটা করে বার করছি। আর এই একটা ছোট্ট দেখো বাটির মতন, আর ওই গ্লাসটা, তো এটাই আনা হয়েছে ঠাকুরকে একটু কিছু দেওয়ার জন্য। তো এই দুটোর দাম নিয়েছে $10। আর এই ফুলগুলো, আর সাথে এই ঘটিটা, যেহেতু শিব ঠাকুরের পুজো করবো তো একটু শিবের মাথায় জল দেবো, তো এই ঘটিটা নিয়েছে $8। তো বেসিক যেটুকু একদম প্রয়োজন সেটুকুই আমরা কিনেছি। আর আমার যখন আমি দেশ থেকে এসেছিলাম, তো আমার পুজো সামগ্রী কিছুই আনা হয়নি, সবই আমার এখান থেকেই কিনতে হচ্ছে বলে আমি অল্প অল্প করে এখন যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি কিনেছি জাস্ট শিব পুজো করার জন্য। আর দেখো এখানে গঙ্গা জল, তো জানি না এটা আদৌ গঙ্গা জল কিনা, তো তবুও মনের শান্তির জন্য একটু গঙ্গা জল কেনা হয়েছে, আর সেটারও দাম দেখো $3। এই দেখো এখানে আছে মোটামুটি 5-7টা গাঁদা ফুল, তো এই গাঁদা ফুলটার দাম নিয়েছে $2.99, মানে প্রায় $3। আর এটা একটা আর্টিফিশিয়াল মালা, তো এটা দিয়ে সিংহাসনটাকে একটু ডেকোরেট করব। আর একটা 4টে লাড্ডু আছে, তো 4টে লাড্ডু নিয়েছে $5। আর এই দেখো কতটুকু একটু মিষ্টি, তো এটা নিয়েছে $1। আর একটা আর্টিফিশিয়াল মালা টাইপের নেওয়া হয়েছে, এই যে এইটা, তো এই কয়েকটা জিনিস আমার পড়েছে $57। তো $57 মানে এটা প্রায় 4,700 টাকার কাছাকাছি। আর ওই যে গোলাপ ফুলগুলো দেখছিলে, ওইটা দিয়ে আমি ঠাকুরকে পরানোর জন্য মালা গেঁথে নিয়েছি। আর এখন আমি পুরো জায়গাটা, ঠাকুরের জায়গাটাকে সাজাবো, তো সেই সব কাজই করছি, সিংহাসনটাকে সাজাচ্ছি। আর এবার আমি পুজো করছি, তো এই সময় আমি ঠাকুরের মাথায় জল ঢালছিলাম, তো একটু গঙ্গা জল দিয়ে একটু দুধ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছিলাম, আর কিছু পাইনি, তো এখানে যেটা পেয়েছি সেটা দিয়েই। আর একটা জিনিস, এখানে আমি ফুল পেয়েছি কিন্তু আমি কোনো বেলপাতা পাইনি, তো ঠাকুরকে আমি বেলপাতাও দিতে পারিনি, শুধু ফুল দিয়েই পুজো করেছি। যেরকম পেয়েছি সেইগুলো দিয়েই ঠাকুরকে একটু পুজো করেছি। আর এই শিব ঠাকুর তাকে আমি নিয়ে এসেছিলাম, মানে এই ঠাকুরকে আমি ভীষণ মানি, সেই জন্য এই শিব ঠাকুর আর শারদা মা রামকৃষ্ণদেবের একটা ফটো নিয়ে এসেছিলাম, তো সেই ঠাকুর আমরা শারদা মাকেও খুব মানি, শারদা মাকে আর লক্ষ্মী ঠাকুর, এটাই আমি সিংহাসনে বসাচ্ছি এই ঠাকুরগুলোকেই। আরও আমি নিয়ে এসেছি কিন্তু সেগুলো আমার সিংহাসনে বসানোর মতন জায়গা নেই, কারণ সিংহাসনটা খুবই ছোট, আর এখানে যেহেতু কার্পেট করা, তো খুব বড় সিংহাসন এখানে প্লেস করাটাও মুশকিল। আমি ফায়ার প্লেসের এই সামনে ছোট্ট জায়গাটার মধ্যে মানে রাখা যাবে এরকমই একটা সাইজের সিংহাসন নিয়েছি। আর এগুলো বেসিক্যালি দেয়ালে হ্যাং করানোর জন্য বানানো হয়, কিন্তু এখানে তো যেহেতু অ্যাপার্টমেন্ট, সেখানে আমি কিছু কোনো নেইল
মানে লাগিয়ে যে সিংহাসনটাকে হ্যাং করাবো সেরকম সিচুয়েশান এখানে থাকে না, সেই জন্য এটাকে আমি নিচে এইভাবে ওই টুলটার উপরে পরে প্লেস করে রাখবো। আর আমার পুজো হয়েও গেল, আর নীল পুজোর দিনটা শুক্রবার ছিল, কিন্তু এই দিনটা আর নেক্সট যে সোমবার আসছে তো সোমবার দিনটাও, এই দুটো দিনই ছুটি আছে মাম্বা বুইদের, ওরাও বাড়িতে থাকতে পেরেছে তো ওরাও পুজোটা বেশ এনজয় করেছে। আর এখানে আমি আর ফল কেটে ঠাকুরকে দিলাম না, মাম্বা বুইয়ের নাম করে ঠাকুরের উদ্দেশ্যে গোটা ফল দান করলাম, আর এছাড়া আর ফল কেটে ঠাকুরকে আমি দিইনি, তো ওটা এমনি দান করলাম ঠাকুরকে। আর এখানে কিন্তু প্রদীপ জ্বালানো বা ধূপকাঠি জ্বালানোটাও খুব একটু রিস্ক হয়ে যায়, তো আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে জাস্ট একটু পুজো দিয়ে জ্বালিয়ে এগুলো আবার নিভিয়ে দিয়েছিলাম। এই যে সুন্দর করে একটু যা ছিল সেটা দিয়েই ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে এই জিনিসগুলো পাওয়া যায় একটা, মানে ফুলগুলো প্রণবেশ নিয়ে এসে দিয়েছিল আমাকে, বিবেক ফ্লাওয়ার্স বলে একটা দোকান আছে, সেখানেই ঠাকুরের আমরা যেমন দশকর্মার জিনিস পাই সেই সব জিনিস আর ফুল এগুলো সবই পাওয়া যায়। তাহলে বল বিদ্যা দাও বুদ্ধি দাও আর কি বলবি, মাকে ঠিক করে দাও, কেন মার কি হয়েছে? আমি খাই না আর তুই খাস মাম, আমি আমি খাই না আর তুই খাস, আমার পুজো করাও হয়ে গেছে আর আমি একটু ঠাকুরের কাছে বসে আবার একটু ফটো নিলাম ভিডিও নিলাম। আর দুপুরে আমি খেয়েছিলাম পুজো করার পরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দুধ কলা ড্রাই ফ্রুটস দিয়ে মেখে এটা, তো এই জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে, আর উপোষের দিন সাবু মাখা খেতে তো জাস্ট দারুণ লাগে। আর এটা প্রণবেশের খাবার, প্রণবেশ মাম্বাবুইদের খাবার, তো ওদেরকে একটু বেগুন ভাজা করে দিয়েছিলাম, ঘরে চিপস ছিল সন্ধেবেলায়, তো সন্ধে এই সময়টা হয়ও নি, এই সময় জাস্ট সাতটা বাজে, আর এখানে আমেরিকাতে তো সামারে সন্ধে হতে এখন 8:30-8:30 এরকম বাজছে, তো এখনও বাইরে পুরোপুরি আলো। কিন্তু আমি ঠাকুরকে এখানে একটু বাতি জ্বালিয়ে দিলাম কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো, খিদে পেয়ে গিয়ে আমার মানে একটু মাথা ধরেছিল, তাই আমি ঠাকুরকে এখানে বাতি দিয়ে এখন আমি খেয়ে নেব। আর আমার খাওয়ার জন্য বানিয়েছিলাম যে সাবুটা ছিল সেটা দিয়ে একটু আলু দিয়ে বাদাম দিয়ে পোলাও মতন। তো এই ছিল আমার একটা নীলষষ্ঠীর স্পেশাল ব্লগ। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো শেয়ার করো। তো চলো আজকের জন্য টাটা বাই।